Welcome to JJ class of learning science and I'm Juber Ahmed. So this is our part 2 of chapter number 12. Bigan theke bhag number 2 amra ajke roshi. Bhag number 1 amra discussion korchi bidyut bigyan sombandhe alochona korchi thora bahut bidyut prabaho sombandhe alochona korchi ar bidyut bigyaner basic je amra jarle mat chole adan sombandhe alochona korchi ar one of the important topic bibhav bidyut bibhav ba bibhav prapartoko sombandhe amra discussion korchi. Okay, তো পার্ট ওয়ান যারা দেখছো না কাইন্ডলি পার্ট ওয়ান অবজার্ভ করো, বহুত ইন্টারেস্টিং পার্ট আছে। ওকে, তো পার্ট ওয়ান বুঝলে আজকে পার্ট টু বুঝতে বহুত ইন্টারেস্টিং মজা লাগবে, তোমার বহুত বেশি মানে ইন্টারেস্ট হবো তোমার, আর পার্ট টু আরো বেশি মজা হইব। পার্ট টু লোক আমরা কারণ আমরা টপিক দেখা বোর্ড লেখা আছে ওমের সূত্র, ওমের সূত্র। তো লেটস বিগিন, ওকে জলদি সে স্টার্ট করো। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। কালকে কিতা করছে আমরা জানি যে তোরা আর শিখে মানে আমরা আর বিদ্যুৎ প্রবাহ বলতে কিনা বুঝি কোনো একটা পরিবাহীর মধ্য দিয়া আদানোর চলাচলটা কিনা হয় বিদ্যুৎ প্রবাহ। তো কোনো একটা পরিবাহীর মধ্যে যখন আদান চলাচল করে, ফর এক্সাম্পল আমরা একটা পরিবাহী লইলাম, একটা কিনা আমরা একটা পরিবাহী, পরিবাহীর প্রান্ত এ, প্রান্ত কিনা আমার বি, প্রান্ত এ থাকি বির মাঝে খেয়ে যার আই কারেন্ট যার আই কার আই বিদ্যুৎ প্রবাহ অর মানে খেয়ে চলে আমার আদান চলাচল করে, আদান এ থাকি এখন যার বির যার। তো পরিবাহীর মাঝে যার পরিবাহীর মাঝে দিয়ে খেয়ে যার আদান যার, পরিবাহীর মাঝে দিয়ে আদান যার। পরিবাহীর মাঝে দিয়ে যখন আদান যায় তো বক্কা বক্কা তো আদান যেত না, রক্কা আজকে মানে শুরু করলো আদান চলাচল করা, এমনি তো আদান চলাচল করতে পারতো না। তো আদান চলাচল করতে গেলে কিছু জিনিসের উপরে নির্ভর করে, কিছু জিনিসের উপরে নির্ভর করে। তো কেটা জিনিসের আদান পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ নির্ভর করে কেটার উপরে, নাম্বার ওয়ান নির্ভর করে গিয়া দুটি প্রান্তের, দুটি প্রান্তে যদি মাতি আমরা প্রান্তের বিভব প্রভেদ, বিভব প্রভেদের উপরে নির্ভর করে, মানে দুইটা প্রান্তের মাঝে বিভব ভোল্টেজ কত আছে, ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব প্রভেদ কত আছে, কত আছে। যদি পটেনশিয়াল যদি আমরা গড়ে দেখি, যখন আমরা গড়ে কিতা হয়ে যায় যখন আমরা ভোল্টেজ বাড়ি যায় মানে বিভব প্রভেদ যখন বাড়ি যায় তখন কারেন্টের মাত্রা বাড়ি যায়। তো দুইটা পরিবাহের মাঝে দিয়া বিভব প্রভেদর মান যদি দুই প্রান্তর মাঝে বেশি থাকে তো কারেন্টের মাত্রাকে বেশ থাকবো, যদি কারেন্ট বিভব প্রভেদ কম থাকে তো কারেন্টের মাত্রা কম থাকবো, মানে ভোল্টেজ বেশ থাকলে কারেন্ট বেশ থাকবো, ভোল্টেজ কম থাকলে কারেন্ট কম থাকবো, বুঝলাম একটা মাত। নেক্সট হইল গিয়া পরিবাহী উপাদান, পরিবাহীর উপাদান, পরিবাহীর উপাদান, পরিবাহীর উপাদান। আপ দেখো যে পরিবাহীর মাঝে দিয়া খেয়ে যার আদান যার মানে বিদ্যুৎ প্রবাহ ওর, এই পরিবাহী যদি ধর্ম থাকে বালা, যে বালা কোয়ালিটির পরিবাহী থাকে তো কারেন্ট যাইব কিন্তু আমার বেশি, আর যদি কোয়ালিটি বাদ থাকে তো কিন্তু কারেন্ট যাইব কিন্তু আমার লাগে কম, বুঝা গেছে মাল। একটা পাইলাম কিন্তু আমরা দুই প্রান্তের বিভব প্রবেশ সম্বন্ধে, একটা পাইলাম পরিবাহীর উপাদান। আপ দেখো ধাতু বা কারেন্ট কিন্তু করে আদান চলাচল করতে পারে, বাট ধাতুর মাঝেও কিতা আছে কপারের মাঝে দিয়ে সিলভারের মাঝে দিয়ে কারেন্ট বেশ চলাচল, মানে উত্তম কিতা আমার উত্তম পরিবাহী খেখে কপার আর সিলভার হয়, আর এর মাঝেও কিতা আছে কম বাদ খেখে, বাদের মাঝে আছে মার্কারি আছে আর কিতা আছে আমরা গেছে লেড আছে। তো মার্কারি লেডের মাঝে ধাতু থাকে তার মাঝে কিন্তু কারেন্ট চলাচল কিতা আবার কম করে। তো যদি পরিবাহী উপাদানের মাঝে কপার থাকে বা সিলভার থাকে তাহলে কারেন্ট আদান চলাচল করবো কিতা আমার বেশি স্পিডে, আর যদি লেড থাকে বা মার্কারি আদান চলাচল করবো কিতা আমার লাগে কম, মানে বুঝা গেছে আমার। তো সিম্পল একটা উদাহরণ দিলাম আমি, থার্ড লোকে কিতা আমার লাগে তাপমাত্রা, কিতা আমার লাগে তাপমাত্রার উপরে, তাপমাত্রার উপরে তাপমাত্রা। তো তিনটা জিনিস মেনলি আমরা দুইটা পরিবাহীর মধ্যে দিয়ে আদান চলাচল করতো, এই তিন জিনিস এই আদান মান পরিবাহীর প্রবাহ বিদ্যুৎ প্রবাহের মান নির্ভর করবো গিয়া প্রান্তর বিভব প্রভেদের উপরে, দুই প্রান্তর মাঝে বিভব প্রভেদ। মনে করো বিভব প্রভেদ মানে কিতা, একটা একটা বিভব মানে আদান ওখান থেকে ও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে তখন কার্য করলো, যখন কিতা করলো কার্য সম্পাদন করলো। তো আদান ইনো যখন তার কার্য কিতা তার মানে আদানো মাঝে কার্য কিতা আছে, খাম করার অ্যাবিলিটি বেশি আছে, আরামসে খাম করলো, বাট ইকানো যে তার মাঝে যে কার্য তার যে এনার্জি থাকবো ইনো কে থাকবো কম থাকবো, কারণ ইনো হ্যাঁ বাক্যা তার কার্য করি অন্ত কোনো আইসি। তো অন্য তার মাঝে শক্তিকে বেশ থাকবো, অন্য তার মাঝে শক্তিকে থাকবো কম থাকবো। তো দুইটা প্রান্তর মাঝে যদি আমরা ওই মোট বিভব প্রভেদ কত খান, মোট হইল গিয়া v1 - v2 সুতরাং কমপ্লিকেট লাগতে পারে। আদান ওখান থেকে এ থাকি এখানে যেহেতু বি আদান চলাচল করতে কিতা লাগবো, বিভব প্রভেদ আদান চলাচল করতে এমনি যেত না আদান, তো কিতা দরকার বিভব প্রভেদের দরকার। যখন বিভব প্রভেদ মনে করলাম v1, ওখানে মনে করলাম v2, আর বিভব v2 মানে কিতা যে ওখান থেকে ওখান আদান বিভব প্রভেদ মানে কিতা কার্যের পরিমাণ, কার্যের পরিমাণ এক জায়গার থেকে একটা জায়গা আইতে ইনো যে পরিমাণ কার্য করার তার ক্ষমতা আছে ইনো তো কম থাকবে, বিকজ ইনো তার বাক্যা যায় কার্য করে লইছি। তো মূল বিভব প্রভেদ কত খান v1 - v2, বেশ থাকি কম রেখে তা করলাম মাইনাস করলাম, মাত বুঝা গেছে আচ্ছা। তো আমরা পাইলাম কিতা যে পরিবাহীর মধ্যে যে বিদ্যুৎ যে প্রবাহ হইতো ডিপেন্ড করে ও তিন জিনিসের উপরে। তো আমরা ওমে কিতা করছেন, ওমর ফুরা নাম জর্জ সাইমন ওম, জর্জ সাইমন ওম, জর্জ সাইমন ওম ফুরা নাম তার বেটা জর্জ সাইমন ওম, একটা বহুত মজার একটা সূত্র দিতে, বহুত মজার একটা সূত্র যেগুলি আমরা কই আমরা ওমের সূত্র, ওমের সূত্র কইছে কিতা
দুই প্রবাহের দুই পরিবাহীর মধ্যে দুই পরিবাহের দুই প্রান্তে কোন পরিবাহী যদি আমরা লিখি আমরা যদি আমরা ওয়ার্ডটি প্রকাশ করি আমরা কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বিভব প্রবাহের দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। আপ একটা ইম্পর্টেন্ট মাত লিখলে নিজে আগে যখন খেয়ে থাকে তাপমাত্রা যখন নির্দিষ্ট তাপমাত্রা যখন তাপমাত্রা তাপমাত্রা যখন খেয়ে থাকে নির্দিষ্ট থাকে তাপমাত্রা যখন নির্দিষ্ট থাকে যদি তাপমাত্রা খেতে থাকে ওগুলো কি আমরা খা সূত্র ওমের সূত্র বিক্রিয়া মানে গেতা ভালো করে বুঝার চেষ্টা করে ইম্পর্টেন্ট মাত আছে যখন তাপমাত্রা নির্দিষ্ট যখন দুই পরিবাহীর মাঝে তাপমাত্রা নির্দিষ্ট মানে তাপমাত্রা পরিবর্তন অন্য মানে এ আর বির মাঝে তাপমাত্রা কিতা সমান তাপমাত্রা আমরা বদলাই না অপরিবর্তিত তাপমাত্রা জেলা আছে ওলা রয়েছে যদি যখন তাপমাত্রা নির্দিষ্ট থাকে কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে তাপমাত্রা যখন নির্দিষ্ট তখন কোন পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ অগুরমাঝে তাপমাত্রা সমান অবস্থায় এটা কি বির মাঝে যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ হইব তার পরিমাণ মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ খাল লাগে পরিবাহী ও প্রান্ত ও পরিবাহীর এক প্রান্ত আর এক প্রান্ত ও দুই প্রান্তর মাঝে যতক্ষণ বিভব প্রভেদ আছে তার লগে সমানুপাতিক মাত কে রয়েছেন যদি আমরা তাপমাত্রা দুই প্রান্তর মাঝে বিভব প্রভেদর মান খাল লগে সমানুপাতিক বিদ্যুৎ প্রবাহের লগে সমানুপাতিক কোন সময় যখন দুই প্রান্তর মাঝে তাপমাত্রা কিটা আছে মানে লাগে নির্দিষ্ট মানে তাপমাত্রা কনস্ট্যান্ট তাপমাত্রা অপরিবর্তিত অবস্থায় দুই প্রান্তের যখন তাপমাত্রা অপরিবর্তিত থাকে তখন যে কোনো পরিবাহীর দুই প্রান্তর মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ ও পরিবাহীর দুই প্রান্তর মধ্যে থাকা বিভব প্রভেদের সমানুপাতিক মানে যদি বিভব প্রভেদ বাড়াও তে কারণ কী দেখবো বিদ্যুৎ প্রবাহ কী বাড়িব আর যদি বিভব প্রভেদ কমাও তে কারণ কী দেখবো কমবো মানে আলটিমেটলি সোজা ভাষায় কইলে ভোল্টেজ বাড়াইলে দুই প্রান্তর মাঝে যদি ভোল্টেজ বাড়াও কারেন্ট বাড়িব আর ভোল্টেজ কমাও কারেন্টও কমবো কোন সময় যখন তাপমাত্রা নির্দিষ্ট আর ওগুলো খুশি কিতা আমরা ওমের সূত্র আশা করি মাত বুঝতে পারছো সিম্পল মাত একবারে ক্লিয়ার হয়েছি আচ্ছা নিজে তোরা আবার যা ডাউট তাহলে ভিডিও পজ করে ব্যাক মারি আবার দেখে লিখি মাত হয়েছে কিতা আমরা যে কোনো পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হইত বিদ্যুৎ প্রবাহ হওয়ার সময় প্রবাহর মাত্রা কতক্ষণ প্রবাহ হইত ডিপেন্ড করব গিয়া বিভব প্রভেদের উপরে আর তাপমাত্রার উপরে আছে উপাদান আছে তা উপাদান যদি সমান থাকে আর তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাপমাত্রা সমান উপাদান কিতা যে উপাদান আছে অষ্টা সেম উপাদান রাখিয়া তাপমাত্রা সমান রাখিয়া যদি কিতা করি আমরা বিভব প্রভেদের কমবেশ করি তা কারেন্ট কমবেশ হইব মাত ক্লিয়ার হয়েছি এখন মনে করলাম আমার এখানে ওমের সূত্র গাণিতিক প্রকাশ হয়ে গেলে কিলে গাণিতিকভাবে প্রমাণ করা যায় কিলা মনে করলাম দুই প্রান্তর মাঝে বিভব প্রবাহ মনে করলাম কিন্তু আমরা ভি ধরলাম কিন্তু আমার ভি আর দুই প্রান্তর মধ্যে বিদ্যুৎ প্রবাহ ধরলাম কিন্তু আমরা আই ধরলাম কিন্তু আমরা আই তো ওমের সূত্রের মধ্যে হয়েছে কিতা যে বিদ্যুৎ প্রবাহ অর্থা খালি সমানুপাতিক বিভব প্রবাহের লগে সমানুপাতিক মানে আই সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক আই হইতে পারে বা হইতে পারে কিন্তু আমার লাগে ভি সমানুপাতিক আই বুঝা গেছে দুই প্রান্তর মাঝে বিদ্যুৎ প্রবাহ বিভব প্রভেদের লগে সমানুপাতিক বা দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ খাল লগে বিদ্যুৎ প্রবাহের লগে সমানুপাতিক কোন সময় যখন তাপমাত্রা অপরিবর্তিত আর ওগুলোর নাম কিন্তু আমরা ওমের সূত্র আশা করি মাত বুঝতে পারছো সিম্পল মাত আমি একটা এক্সপ্লেন করতে মতন দে তো ফাইলাম কিতা আমরা ভি পাইছি কিতা আমরা আই সমানুপাতিক কিতা পাইছি ভি হয়েছে আপ দেখো তোলা মাত আরো তোলা চিন্তা করে এখন মনে করো তুমি ওখান থেকে কিয়া রওনা দিলায় আরামসে ব্যাগ লইয়া রওনা দিলায় টুকুর 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 হয়ে আইলে আবার আর এখন মনে থেকে দিলে বাতাস খুব স্পিডে আইলো হ্যাঁ তোমার ধাক্কা মাল দেখে আইলো বাতাস হ্যাঁ তোমার কিন্তু ধাক্কা দিল এখন যদি বাতাস যদি বেশি স্পিডে আয় বাতাস যদি বেশি স্পিডে আয় তুমি যেতে পারতে তুমি টেলাই 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 যাওয়া লাগবো মানে বাতাস বেশি হইলে তোমার যেতে কষ্ট হইব মানে বাতাস তোমার কিতা করে আটখার কিতা করে আটখার তো ওলা জিনিসগুলো আছে আমার ইলেকট্রিক সায়েন্স মানে বিদ্যুৎ বিজ্ঞান ওলা জিনিসগুলো আছে যে কিতা করে কারেন্ট যেত কারেন্ট আদান তন্ত্র এখন যেত এটা একদম যেত না তো আদান যাওয়ার সময় কিতা করে মানে বিদ্যুৎ প্রবাহ হইতো যে গিয়ে বিদ্যুৎ প্রবাহ করে আটকাইবো কিতা করবো করে যেতে না করে কিতা আমার বাধা দেয় কিতা দেয় বাধা দেয় তো ওলা জিনিসগুলোর নাম হইলো গিয়ে রোদ কিতা আমার রোদ
যখন আমরা রোদ রোদ যখন বেশি থাকে রোদ যখন বেশ থাকে মানে বাতাস যখন বেশি হইব যদি বাতাস খুব স্পিডে হয় তুমি তো তারে বাতাস যেটা কে যেতে পারতে না তো বাতাস যদি বেশি থাকে তোমার যাওয়া কিটা কষ্ট হইব আর বাতাস কম থাকলে তোমার যাওয়া সুবিধা হইব মানে রোদ যদি বেশ থাকে তাহলে প্রবাহ হইতে কিটা হইব কষ্ট হইব বা মানে প্রবাহ হইতো না বেলা করিয়া আর যদি রোদের মাত্রা কম থাকে তাহলে প্রবাহ কিটা আরামসে হইব মানে সমানুপাতিক সম্পর্ক না এখন রোদ বাড়ি গেলে প্রবাহ কমে যায় আর রোদ কমে গেলে প্রবাহ বাড়ি যায় এই সমান সম্পর্ক নাম কিটা ব্যস্তানুপাতিক সম্পর্ক এটা সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ওই দিন বিদ্যুৎ প্রবাহ হইতো এই প্রবাহে ওয়া বিদ্যুৎ প্রবাহ হইতো ওয়া মানে খাল লাগে সমানুপাতিক তো বা মানে বিয় প্রবাহিত লাগে সমানুপাতিক আর আরেকটা জিনিসের লগে কিটা আছে ও আই অক্ত আরেকটা জিনিসের লগে খারে কিটা ব্যস্তানুপাতিক আছে কোন জিনিসের লগে 1/r 1/r এর লগে কিটা আছে ব্যস্তানুপাতিক 1/r এর লগে কিটা আছে ব্যস্তানুপাতিক আছে 1/r এর লগে ব্যস্তানুপাতিক মানে যদি 1/r বাড়ে মানে r এর মান বাড়ে r এর মান বাড়ে মানে রুদ বাড়ে রুদ বাড়ে আই কমে আর রুদ কমে আই বাড়ে মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর ভি এর লগে সমানুপাতিক সম্পর্ক এখন যদি কিটা করি ওর ইটা তো আলটিমেটলি কিটা আমার নির্দিষ্ট কিটা হইছে আমাদের যদি আমরা এখন দেখো ও সমানুপাতিক সমানুপাতিক আর একটা তো কিটা আমরা ধ্রুবক কিটা আমার ধ্রুবক ইকো ধ্রুবক যদি সমানুপাতিকে মিলিয়ে কিটা ইকুয়াল টু কিটা আমার ইকুয়াল টু হয় তো আই আর আরেক কোনা কোনি ফর্ম করলে কিটা আর আই আর ইকুয়াল টু কিটা আমার ভি তো আলটিমেটলি ফাইয়ার কিটা আমরা ভি ইকুয়াল টু আই আর ভি ইকুয়াল টু আই আর বুঝা গেছে না মাতামা তো আলটিমেটলি ওগুলো কিটা হয় ওমের সূত্র ওমের সূত্র হয় আর এখানে বি বলতে বিভব প্রভেদ আই বলতে বিদ্যুৎ প্রবাহ আর আর বলতে রোদ আর রোদ বলতে কিটা এমন একটা জিনিস যেটা কিটা করে বিদ্যুৎ প্রবাহের মাত্রা কিটা করে বিদ্যুৎ প্রবাহের মাত্রা কিটা বাধা প্রদান করে বাধা প্রদান করে মানে হে যদি বেশি হয়ে যায় তো প্রবাহ মাত্রা কমে যাইব আর হে কমে গেলে প্রবাহ মাত্রা বাড়ি যাইব আশা করি মাত বুঝতে পারছো অন্য উপায় দিয়ে গেলে তো তোরা ভালো করে আরো করে বুঝতে পারবে ওগুলো লিখতে পারবে স্ক্রিনশট মারিয়ে বা রাখতে পারবে বুঝছি তো ফাইলাম মিথ্যা কি ফাইলাম কিটা আমরা যেন ফাইছি কিটা ওমে কইছুন কিটা যদি কোনো একটা পরিবাহীর মাঝে দিয়া বিদ্যুৎ প্রবাহিত হয় তো ওয়ার সময় পরিবাহীর মানে প্রবাহর মাত্রা ডিপেন্ড করবো খার বিভব প্রবাহের উপরে তাপমাত্রার উপরে তাপমাত্রা সমান রাখলে আমরা আর বাকিটা সমান রাখলে আমরা যতক্ষণ বিভব প্রবাহ দিমু আমরা অতক্ষণ কারণ আমরা ফাইবো মানে বুঝা গেছে মানে বিভব প্রবাহ এবং বিদ্যুৎ প্রবাহ পরস্পর সমানুপাতে বুঝছে এখন ই সমানতে পাইছে কিতা বিশ সমানুপাতে কিতা পাইছে আমরা আই আর ই আই একটা খাল লাগে আমার 1/r লাগে ব্যস্তানুপাতিক তো 1/r তো ধ্রুবক তো 1/r আর আই এ মিলে কিতা হয়ে গেছে আই আর আর এ মিলে আই আর ইকুয়াল টু কিতা হয়ে গেছে ভি বুঝছে ধ্রুবক কে আর সমানুপাতিকে মিলে ইকুয়াল টু হয়ে যায় ভি ইকুয়াল টু কিতা পাইছে আমরা আই আর ভি ইকুয়াল টু আই আর যে করে হয়ে কিতা আমরা ওমের সূত্র হই আমরা বুঝছে মাত ক্লিয়ার হয়েছে আচ্ছা অন্য উপায় বুঝতে গেলে দেখো ভি পাইছে কিতা আমরা আই সমানুপাতিক কিতা পাইছে আমরা ভি তো আই সমানুপাতিকর বদলা কিতা আমরা লাগি কিতা একটা ধ্রুবক হয় ধ্রুবক দলাম কিতা জি আর ওম ওমে কিতা করছেন তান বেটা তার নাম যেন জর্জ সাইমন ওম নারী তো তার বেটার নাম থেকে তো নিজের তোরা সমান দিবার লাগে কিতা করছে বেটায় ওগুলো ডাকিলে এসে একক ওগুলো ডাকিলে এসে কিতা ধ্রুবক ওগুলো ডাকছে একটা ধ্রুবক তো আনতে লাগবো ধ্রুবক নাম ধরছে কিতা জি হয়েছে মানে জোর আলটিমেটলি হয়েছে কিতা একক খার মানে পরিবাহী একক মানে পরিবাহিতার পরিবাহিতার একক পরিবাহিতার একক আর পরিবাহিতা একটা খার উল্টা রোদর উল্টা রোদর উল্টা পরিবাহিতা হইলে মানে কি আন্দার অন্তাকে যাইতো আর তার উল্টা কিতা রোদ নানি মানে এগুলো ব্যস্তানুপাতিক তো আই বদলা কিতা লেখা যায় জি বলতে কিতা 1/r 1/r কারণ জি বলতে পরিবাহিতা আর তার উল্টা কিতা রোদ তো জি বদলা 1/r 1/r ইকুয়াল টু লগে কিতা ভি তো আই আর আর মিলে কিতা হইব আই আর ইকুয়াল টু কিতা আমার ভি তো এমনি রাখতে পারতে মনে বা আমি আগে যেটা দেখাই সেটা রাখতে পারতে তো আলটিমেটলি ভি ইকুয়াল টু কিতা আমরা আই আর ভি ইকুয়াল টু আই আর আগরটা বেটার মনে হয় না বুঝছে মানে ক্লিয়ার হয়েছে তো ওখান থেকে ফাইলাম কিন্তু আমরা ওমের সূত্র ওমের সূত্র এখন চলো দুইটা ম্যাথস দুইটা করি ও চ্যাপ্টার আমরা ওমের সূত্র রেগার্ডিং দুইটা ম্যাথস করলে আমরা কনসেপ্ট ক্লিয়ার হবে মানে এক্সামে কোয়েশ্চন কিলা হইতে পারে ওমের সূত্র রেগার্ডিং মানে ম্যাথস কিলা কোয়েশ্চন আমরা নিউমারিক্যালস আমরা জিকাইতে পারে বুঝছে তো কোয়েশ্চন তোমাদের স্ক্রিনে লাগাই থাকবো স্ক্রিনে আমি কোয়েশ্চন লাগাই নিজের কোয়েশ্চন দেখতে পারতে তো কোয়েশ্চনে হয়েছে কিটা আমরা রে যদি বাল্ব একটা বাল্বর ফিলামেন্ট একটা বাল্বর কোয়েশ্চন আছে আমি জাস্ট সমাধানটা আমি করে দিব তোমাদের কোয়েশ্চন তোমাদের যে থাকবে স্ক্রিনে লাগাইতে হবে বুঝছে রেগার্ডিং ওমের সূত্র আমরা দুইটা নিউমারিক্যাল করবো বুঝছে তো কোয়েশ্চন স্ক্রিনে লাগাইতে হবে নিজে কোয়েশ্চন একটা স্ক্রিনশট মারিয়া কোয়েশ্চন একটা কিতা লিখি লাইও আর মানে শুরু করি একটা যদি যদি তুমি কোয়েশ্চন লিখি লাও যদি মানে লিখি লাও তো আমি শুরু করে খাম এখন হয়েছে পজ করে লিখি লাইও সবে দেন আমরা একলাগে করা যাবো দেন আমার লোকে করতে পারবে যদি লেখা হইবে যদি বাল্বের ফিলামেন্টে রোদ আছে কত 1200 ওম কত হইবে গিয়া 1200 ওম এবং যত বাল্বটি 220 ভোল্ট উৎস থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করবে তো আমরা কইছি একটা বাল্ব আছে যেগুলো রোদ দেওয়া আছে কত মান লাগে 1200 কেটা আছে 1200 তো আমরা কইছি এ এ একটা পার্ট আছে এ পার্ট লাগে ফরিয়ার এ পার্ট লাগে করলে এখানে রোদ কত কইছি আমরা রে রোদ আমরা কত কইছি এখানে রোদ কিটা কইছি রোদের বুঝাই আমরা আর দিয়ে রোদের বুঝাই আমরা আর 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 ইকুয়াল টু কত কইছি আমরা রে 1200 ওম 1200 ওম আচ্ছা ও আর যে একটা মাত মাচ্ছি আমরা রোদ না একটা মাত মাচ্ছি না আমরা
তো দেখো তোরা মাতাং মাতিলে আর তো কনসেপ্ট মতনা তোরা ক্লিয়ার হই জিবো এখনা কিতা কইছি v ইকুয়াল টু কিতা কইছি ir v ইকুয়াল টু ir তো এখানে আর মাত্রা কিতা হইব r ইকুয়াল টু v বাই i আব r তো রোধ আমরা r তো রোধ v মানে কিতা আমরা বিভব প্রভেদ তা রেখো কিতা আমরা লাগে v আর i বলতে কিতা আমরা কারেন্ট তা রেখো কিতা আমরা एंपিয়ার কিতা আমরা एंपিয়ার তো v বাই i আলটিমেটলি ডিফ করি আর হইমো কিতা আমরা ওম আর ওম অর্থ রেখো রুদর একক রুদর এসআই একক রুদর কিতা একক এসআই একক কিতা আমরা ওম রুদর এসআই একক কিতা আমরা লাগে ওম আব एग्जांपल क्वेश्चन আইতে পারে 1 ওম বলতে কিতা 1 ওম বলতে কি বুঝো 1 ওম কিতা বুঝো 1 ওম কিতা বুঝো তে 1 ওম বলতে কিতা দেখো ও ও গুর বলতা আর বলতে মানে আর ইকুয়াল টু কিতা হইছে 1 ওম আর ইকুয়াল টু 1 ওম আর আর বলতে কিতা v / a নানি v / a তো v / a মানে কিতা আমার লাগে তো সিম্পল মত আর ইকুয়াল টু 1 ওম আর ইকুয়াল টু 1 ওম আর রুদ কিতা 1 ওম আর রুদ বলতে কিতা v / a নানি তো v কত আমরা যখন আমরা যখন আমরা দুই প্রান্তর মাঝে v কত 1 ভোল্ট v কত 1 ভোল্ট মানে বিভব প্রভেদ যখন পরিবাহী কোন একটা পরিবাহী আছে তার দুই প্রান্ত a একটা প্রান্ত b একটা প্রান্ত পরিবাহীর দুই প্রান্তর মাঝে বিভব প্রভেদ কত 1 ভোল্ট কত আমার 1 ভোল্ট আর 1 ভোল্ট 1 ভোল্ট বিভব প্রভেদ তাহলে কত কারেন্ট যা 1 एंपিয়ার কারেন্ট যা 1 एंपিয়ার কারেন্ট যা তো v 1 ভোল্ট আর i কত 1 एंपিয়ার 1 एंपিয়ার যখন ও কন্ডিশন হইব তখন আমরা আর দেখব কিনা আমরা 1 ওম 1 ওম তো যখন কোন পরিবাহীর মধ্য কোন পরিবাহীর মধ্য দিয়ে বিভব প্রবাহ কত 1 ভোল্ট 1 ভোল্ট এবং এবং কিতা বিদ্যুৎ প্রবাহ পরিমাণ 1 एंपিয়ার দ্যাট টাইম হবে কিতা রোধের পরিমাণটা কিতা 1 ওম 1 ওম তো एग्जांपल क्वेश्चन হইতে পারে 1 ওম রোধ বলতে কি বুঝো তো যখন আমরা কোন পরিবাহীর মাঝে দিয়া দুই প্রান্তর মাঝে বিভব প্রবাহ কত 1 ভোল্ট 1 ভোল্ট মানে 1 ভি আর 1 বিভব প্রবাহ 1 ভোল্ট এবং প্রবাহের পরিমাণ 1 एंपিয়ার তো রুদর মাত্রা হইব গিয়া 1 ওম 1 ওম তো আই থিংক বুঝছো তুমি তাই নইছে ব্যাক টু দ্যাট কোয়েশ্চন আমরা আই আর একটা কিটা আমরা ওমের সিম্বল একটা গ্রিক ওয়ার্ড যেটা আমরা পাই আছে সেম হলো হইছে তো আমরা টিটা আছে পাই আছে তো 1200 ওম বাইলাম আমরা আর ভি কত হইছে আমরা ভি প্রবাহ কত হইছে ভি ইকুয়াল টু 220 220 ভোল্ট তো ফর্মুলা কি জানি বাহরতাম হইছে কিটা যদি বাল্বে বিদ্যুৎ কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করে বাহরতাম কিটা আমরা আই আই রে কিটা করতাম 12 করতাম হইছে তো ফর্মুলা কিটা ভি ইকুয়াল টু কিটা আমরা আই আর ভি ইকুয়াল টু আই আর তো i ইকুয়াল টু কিতা হইব যদি আমরা খরাজ যাই i ইকুয়াল টু v বাই r তখন v কত কইছে আমরা কোশ্চেনে 220 220 কইছে আর r কত কইছে আমরা 1200 কইছে যদি ক্যান্সেল করি 11 দুগুণা 22 আর 60 দিয়ে করলে 120 60 দিয়ে করলে 120 সবটা করলে আমার आंसर হইব 0.18 0.18 বাহরের আমরা i তার একক কিতা আমরা एंपিয়ার কিতা আমরা एंपিয়ার তো আই থিংক ক্লিয়ার হইছে নিজে নিজে করতে পারতে যদি আমরা ভাগ করে দেখো ভাগ করলে আরামসে आंसर তোমাদের আই দিব হইছে আমি জাস্ট আমরা রাফ করে দিলাম তোমাদের কত আই দেখিলি হইছে ক্লিয়ার হইছে তো সিম্পল ফর্ম একবারে নেক্সট পয়েন্ট কোয়েশ্চন নাম্বার বি বি কইছে কিটা আমরা লাগে যদি হিটারের রোধ আবার হিটারের মাত মাছে এখন এখন সেকেন্ড কেস হয় আমরা লাগে তো হইছে এখানে আর ইকুয়াল টু কত হইছে আমরা লাগে আর হইছে আমরা লাগে এখন সেকেন্ড কেস হয় আর হইছে আর হইছে 100 ওম আর হইছে আমরা 100 ওম আর ভি রইছে 220 220 তে আই ইকুয়াল টু কত আমরা কিটা করতাম বার করতাম তো যেহেতু ভি ইকুয়াল টু কিটা আমরা লাগে আই আর তো ইমপ্লাইজ দি আই ইকুয়াল টু কিটা এবো খারাপ গেলে আমরা v বাই আর আর v কত 220 220 আর r কত আছে মানে লাগে 100 0 0 ক্যান্সেল মারো আর যদি আমরা ক্যান্সেল মারি 2 দিয়ে 11 2 দিয়ে কিটা আমার ফার্স্ট आंसर ভাগ করে হইমু গিয়া আমরা 2.2 2.2 एंपিয়ার তো আমরা কোশ্চেন নিয়ে পাইলাম যে দুইটা দুইটা পার্ট আমরা কোশ্চেন একটা পার্ট কইছে আমরা রুট দিছে অত আর v দিছে অত আমরা কিটা করতাম এক কোশ্চেন দুই পার্ট এক পার্ট আমরা আছে কারণ একটা বাল্বর একটা বাল্বর রুট দিছে আমরা কিটা করতাম ও বাল্বর মাঝে দিয়ে কত কারেন্ট যায় বাল্বর রুট দিছে বিভব প্রবাহ দিছে আমরা কিন্তু কত কারেন্ট বাল্বর মাঝে দিয়ে আমরা কিটা করতাম বার করতাম আর সেকেন্ড কেস আমরা কিটা দিছে একটা একটা হিটার দিছে যে কো রুট দিছে আর তার মাঝে ভি দিছে আমরা কিটা কত কারেন্ট যা অন কোশ্চেনের লাস্টে কিটা কইছে উচ্চতে কি পরিমাণ আমরা আর কিছু কইছে না কইছে কিটা আমরা দেখতাম কোনটার মাঝে কারেন্ট বেশি যায় তাই আমরা আলটিমেটলি তো 0.18 2.2 যায় কোনটা কারেন্ট বেশি যায় ওগুর মাঝে কারেন্ট বেশি যায় ওগুর মাঝে কারেন্ট কম যায় আর তুমি চিন্তা করে যাবো যে ইগুর মাঝে কারেন্ট কিটা লাগি কম যায় ইগুর মাঝে কারেন্ট কিটা লাগি বেশি যায় তোকে ভাইবা কিতা ইগু রুদ কিতা 1200 ইগু রুদ কিতা 100 তো ইগু রুদ বেশি থাকলে কান গিরা যা কম যা আর ইগু রুদ কম থাকলে কান গিরা যা বেশ যা সিম্পল মত একদম ইগু রুদ বেশি থাকলে কান কিতা যাব কম যাব আর রুদে কিতা কয় প্রবাহর মাত্রাটা কিতা হয় আটকাইয়া রাখে তাহলে ইগু রুদ বেশি থাকলে কানটার মাত্রা কম আর ইগু তাইলে রুদর মাত্রা কম তাই কানটার মাত্রা কিতা বেশ থাকবে রিজন ওয়াই তার মানে দেখো রুদ আ 800 কিন্তু আই কত 2.2 বিকজ রুদ কম থাকলে কান বেশি কিন্তু রুদ বেশি থাকলে কানটার মাত্রা কম আর রুদে কিতা হয় প্রবাহর মাত্রা কিতা হয় আটকাইয়া রাখে আই থিংক তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বুঝছে তো একটা কোয়েশ্চন করলাম রিগার্ডিং দিস আর একটা আমরা করতে পারি কোনো প্রবলেম হতে পারে নিজে নিজে দেখো আমরা কিটা করব আমরা হয়েছে কোয়েশ্চন নাম্বার একটা আমি স্ক্রিনে লাগাই নিজে চেক করতে পারতে কোয়েশ্চন কিটা হয়েছে আমি রেডি করি তুমি দেন কিটা করিও স্ক্রিনশট মারি কোয়েশ্চনটা লিখে লইও পজ করে লিখে লও লিখলে আমরা নেক্সট পার্ট স্টার্ট করি আমরা কিটা কইছে আমরা দেখো
এস পার কোয়েশন এলে কিতা কই দেবো উচ্চ, একটা উচ্চ আছে, একটা উচ্চের মাছ চলেন আমরা উচ্চতা কি ফোর এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করা ইলেকট্রিক হিটারের দুই প্রাণ, একটা ইলেকট্রিক হিটার আছে আর তার মাঝে কত কারেন্ট যার ফোর এম্পিয়ার কারেন্ট যার, তো আমরা মাথার মাঝে গেলে সমাধানও আইলে এখানে আমরা কত কারেন্ট যার আমরা আই ইকুয়াল টু কত আছে আই ইকুয়াল টু কত ফোর এম্পিয়ার কারেন্ট যার, কত কারেন্ট যার, আর দুই প্রান্তের মাঝে ভি কত আমরা লাগে ভি কত আমরা সিক্সটি কত আমরা লাগে সিক্সটি ভোল্ট, তো কইছে যদি বিয় প্রভেদ একশো বিশ হয় যদি আমরা বিয় প্রভেদকে একশো বিশ হয় তো কত কারেন্ট যেভাবে আমরা কিতা করতাম বার করতাম কোয়েশন আমরা মাঝে আই অত আছে ভি অত আছে যদি ভি একশো ভি যদি একশো বিশ হয়ে যায় তো কত কারেন্ট যাবো কিতা করতাম বার করতাম, এখন দেখো আমরা জানি না তো মানে রুট কত মানে রুট জানি না আমরা জানি না তো তো যেহেতু কিতা ভি ইকুয়াল টু কিতা আমরা লাগে আই আর ভি ইকুয়াল টু আই আর তো আর ইকুয়াল টু কিতা ভি বাই আই ভি বাই আই ভি কত আছে সিক্সটি আর আই কত আছে ফোর সাইড ফ্রন্ট কিতা আমার ষাট তো তো আর মাত্রা কত আইলো ফিফটিন ওম তো ফাইলাম কিতা আমরা যে এই যেগুর মাছ চলে আমরা খার মাছ চলে একটা হিটারের মাছ চলে এই হিটারের মাঝে দিয়ে আমরা মানে রোধ কত আছে ফাইলাম রোধ ফাইলাম কি আমরা কত ফিফটিন ওম তো এখন কোয়েশনে কইছে যদি ভি কত হয় আমরা এখন সেকেন্ড পার্ট কোয়েশনে কইছে কিতা এখন কোয়েশনে কিতা কইছে আমরা রে যদি ভি কত হয়ে যায় যদি ভি ইকুয়াল টু কত বিশ হয় একশো বিশ ভোল্ট হয় একশো বিশ ভোল্ট হয় তবে তবে আই আপ দেখো ফর্মুলা কিতা ভি ইকুয়াল টু আই আর ভি ইকুয়াল টু কিতা আমরা আই আর আই ইকুয়াল টু কিতা হইবো ভি বাই আর ভি বাই আর তো আই ইকুয়াল টু কিতা হইবো ভি বাই আর আর কত পাইছি আমরা ফিফটিন আর ভি কত এখন আমরা লাগে একশো বিশ আট ফ্রন্ড একশো বিশ তো করলে আই ইকুয়াল টু কিতা এইট এম্পিয়ার তো আই থিঙ্ক আমাদের মাত ক্লিয়ার হয়ে গেছে যখন আমরা কোয়েশনে কইছি আমরা কিতা বা করতাম যদি আমরা ভি ফার্স্ট পার্ট দিছি আমরা ভি দি সাইড আর আই দিছে ফোর যে আমার ভি যদি একশো বিশ হয় আমরা আই বা করতাম তো আলটিমেট সুযোগ তো বিকজ ভি বাড়াইছে সাইড দিকে একশো বিশ হয়ে গেছে দুইগুণ হয়েছে তো আইও কত গুণ দুইগুণ আমার লাগে হয়েছে আই থিঙ্ক মাত তোমাদের ক্লিয়ার হয়েছে রেগার্ডিং আমরা ওমের সূত্র রেগার্ডিং দুইটা ম্যাচ করলাম আমরা আর ওমের সূত্রটা কিতা করলাম আমরা আলোচনা করলাম আচ্ছা তো ও আমরা আজকের আমরা পার্ট আজকের পাঠও কিতা করছি আমরা সিম্পল এক টপিক যেগুলো কভার করছি যেগুলো আমরা ওমের সূত্র বুঝছে আর ওমের সূত্র সম্বন্ধে কিলা কোয়েশন এক্সাম আইতে পারে একটা কোয়েশন আমি দুইটা কোয়েশন আমি কিতা কভার আপ করে দিলাম আর নিজে বারেও এগো দু কিতা করিও কভার আপ করতে পার ট্রাই করতে পারে ওকে বুক তো গাইয়া রেগার্ডিং কিলা কোয়েশন একটা আইতে পারে আচ্ছা এখন কোনো সময় কোয়েশন মাঝে আমরা আই দিব আই আমরা দিলেইব রেগার্ডিং আই আমরা দিব আমরা কিতা করতাম ওগুলি মিলি এম্পিয়ারে কনভার্ট করি একটা আমি করে দিলে একটা দেখলে তো তোমাদের আরও ভালো হবে তোমাদের প্র্যাকটিস হয়েছে তো আমি কিতা করে যাই দেখো রেগার্ডিং আর একটা কিতা আমার লাগে ওমের সূত্র আর একটা কোয়েশন করে লাগে তোরা ডিফারেন্ট থাকবো আমরা লাগে যেটা আগে কথা করছি আমরা হয়েছে তো কোয়েশন কিতা আমরা দেখি কোয়েশন হলে কোয়েশন মতন স্ক্রিনে পাইলে পাই ওগু মানে স্ক্রিনশন মারে রাখতে পারতে মানে নিজে লেখি লেখিলেও লেখি আমরা শুরু করি এখন তো কোয়েশন অ্যাজ পার কোয়েশন কিতা হয়ে দেখবার কোনো অজ্ঞাত রোধকের মানে একটা অজানা রোধ অজানা রোধকর রোধক মানে যে রোধ আমরা দে রোধ আমরা দে রোধকে রোধ দে বুঝছে অজ্ঞাত রোধকের দুই প্রান্ত দুইটা প্রান্ত আছে দুই প্রান্তের মাঝে ভি কত বারো ভোল্ট ভি কত যদি করা যায় এখানে অজ্ঞাত রোধকর মাঝে ভি কত বারো ভোল্ট মানে কত ভোল্টেজ দিয়ে না বারো ভোল্টেজ আমরা ভোল্টেজ আমরা দিয়ে আর বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কত 2.5 মিলি এম্পিয়ার মানে আই কত আই ইকুয়াল টু কত আছে 2.5 মিলি এম্পিয়ার আর দেখো মিলি এম্পিয়ার তাহলে কিতা করতে লাগে ওগুলি এম্পিয়ারও নিতে লাগে এম্পিয়ারও নিতে লাগে নিতে লাগে কিতা করি আমরা ওগুলি -3 দিয়ে করতে লাগে পূরণ করতে লাগে দেখো দুই জিনিস একটা আছে মাইক্রো এম্পিয়ার মাইক্রো এম্পিয়ার থেকে নিজেকে -6 লাগে আর মিলি থেকে -3 কিতা লাগে -3 লাগে পিকো -12 লাগে ন্যানো থাকলে ন্যানোমিটার থেকে ন্যানো এম্পিয়ার থেকে কিতা লাগে -9 লাগে তো ও দুইটা তোমাদের ক্লাস টেন লাগে বেশি দরকার সরো মাইক্রো এম্পিয়ার আর মিলি এম্পিয়ার তো মিলি এম্পিয়ার থেকে -3 এখন এম্পিয়ারও আইব আর বাহরতাম কিতা কোয়েশনে কইছে রোধকের মান মানে আর কিতা করতাম বার করতাম আর কিতা করতাম বার করতাম তো ফর্মুলা মধ্যে যেহেতু ভি ইকুয়াল টু কিতা আমরা আই আর ফর্মুলা কিতা ভি ইকুয়াল টু আই আর বা করতাম আর আর ইকুয়াল টু ভি বাই কিতা আমরা আই ভি বাই আই আর ভি মান কত আছে আমরা 12 কিতা আছে 12 আর আই কত 2.5 10 টু দি পাওয়ার কিতা আছে -3 10 টু দি পাওয়ার -3 নেক্সট লাইন করলে কিতা হইব দেখো পাওয়ার নিচ থেকে উপরে গেলে কিতা হইব মাইনাস থেকে প্লাস হয়ে যাব তো দেখো ইন দশমিক আছে দশমিক উঠাই দিলে কিতা উপরে যাব কি 120 আর নিচে কিতা আমার 25 10 টু দি পাওয়ার -3 উপরে গেলে কিতা হইব প্লাস ওগু নিচ থেকে উপরে গেছে কি প্লাস হয়ে গেছে আর ওগু দশমিক উঠে উপরে একটা শূন্য গেছে কি যদি ভাগ করো তারে কলে হইবে গিয়া 4.8 তো আনসার 4.8 10 টু দি পাওয়ার 3 কিতা বাহরে আমরা আর মানে কিতা আমরা ওম হইছে তো আমরা ফাইল লাগে ফাইনাল আনসার সিম্পল লাইন দেখো ওগু মাইনাস থেকে পাওয়ার ওগু নিচ থেকে উপরে গেছে পাওয়ার প্লাস হয়ে গেছে
আরো দশমিক কোটি উপরে 120 225 120 ভাগ করলে কত হইব 4.8 আর 4.8 10 টু দি পাওয়ার 3 হলে ফাইনাল আমরা आंसर তো ওই লগে আমরা আজকের আমরা ভিডিও শর্ট একটা পার্ট করছি अराउंड 25 26 মিনিটের ভিডিও আমরা লাগে আমি কিটা করছি তোমাদের কভার করছি রিগার্ডিং ওমস ল ওমর সূত্র কিটা কইছি আর সূত্র রিগার্ডিং রুদু কিলা আইলো মাতছি আমি আর রিগার্ডিং অঙ্ক দুই তিনটা করে দিছি আই থিংক তুমি বুঝবে ভালো করিয়া আর যেগুনটা কোশ্চেন আছে ওগুনটা লিখিয়া শুরু করিও তুমি তোরা লিংক করতে পারবা হোপ ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার করিও এন্ড কমেন্ট সেকশনে জানাইও তোমার কিটা লাগলো নেক্সট ভিডিও কালকে ফাইবে রেগার্ডিং আমরা রুদ সম্বন্ধে আর তোরা ফার্দার আলোচনা করবো আমরা রেগার্ডিং রুদর সম্বন্ধে রুদ কিলা লাগাই আমরা তোরা ডিসকাশন করবো আমরা এন্ড নেক্সট পরে একদিন দাস আমরা একদিন নিউমারিক চ্যাপ্টার লই অঙ্ক কিছু আমরা করবো একবার বুঝছি তো কমপ্লিট আর দুইটা ভিডিও ফাইবে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবো আমরা রয়েছে চলো দেখা হইব কালকে নেক্সট ভিডিওর মধ্যে টিল দেন টাটা এন্ড টেক কেয়ার আপনা ওকে এন্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থট এলো গিয়া মতলব যদি দেখো তোমার ভালো লাগে তুমি ধরে কিতা করে শেয়ার করে এনকারেজ করে মোর পিপল ডে এঙ্গেজ করে সো দ্যাট মজা লাগবো যত বেশি মানুষ জয়নিং করলে তত বেশি মজা লাগে ওকে টিল দেন খেয়াল রাখো আপনার বাই